माने माने आपनी मीरा दीदी शाशुड़ी नन आपनी मीरा दीदी माँ ओइजे আমি আপনারে কালকে বললাম না আপনাকে মীরা দিদির মা হয়ে উঠতে হবে এ চুপ কর তো বেশি জ্ঞান দিস না শাশুড়ি আমার মা হয় নাকি হয় কাকিমণি তবে এটা যে যার মনের ব্যাপার বিশ্বাসের ব্যাপার তবে যার মন বা মনে বিশ্বাস নেই সে সব বুঝবে না দেখেছো দিদি দেখেছো দেখেছো তোমার বৌমা কিরকম আমাকে খোঁচা দিয়ে কথা শোনাচ্ছে ও তো খোঁচা দেয়নি মেজো ও তো ঠিক কথাই বলেছে আর তুই বা সব ব্যাপারে এত বাড়াবাড়ি করিস কেন বলতো কি গো দিদি তুমিও হ্যাঁ বেশ ঠিক আছে আমি আর তোমার সংসারে কোনো ব্যাপারে কোনো কথা বলবো না থাক না ছোট গিন্নিমা আজ তো গিন্নিমার উপোস আজ আপনি গিন্নিমাকে নাই বা এত কষ্ট দিলেন সতী তৈরি তো কি ব্যাপার কোথায় যাবে আমি আমার সইকিনে একটু বেরোবো সেদিন যখন হোঁচট খেয়ে পড়ে বাচ্চাটার ক্ষতি করতে যাচ্ছিলে সেদিনও কিন্তু তোমার অতি প্রিয় গুণধর সই তোমার সঙ্গে ছিল তা আজকে কি আবার কেনাকাটা শপিং করতে যাওয়া হচ্ছে না আমি বাপের বাড়ি যাব ওমা কালই তো তোমার মা এসে ঘুরে গেল হঠাৎ বাপের বাড়ি তাতে কি আমি আমার বাপের বাড়ি যাব আমার কাজ আছে তা কি কাজ সেটাই তো জানতে চাইছি ঠিক আছে তুমি যাও দিদি তুমি দুম করে যাওয়ার অনুমতি দিয়ে দিলে আমি অনুমতি দিলাম কারণ আমি ওর সঙ্গে যাব না না মা যদি আমাদের সাথে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ভালোই তো হলো দিদি গিনিমাও আমাদের সাথে যাবেন না না মানে মা তুমি তো উপোস করে আছো উপোস করে আর কেন যাবে আমার সাথে তাতে কি হয়েছে মা আমার কোনো অসুবিধে হবে না আমি তোমায় কিছুতেই একা ছাড়বো না কেন মা তুমি কি আমার উপর ভরসা করো না বিশ্বাস করো না আমায় নিজের ভাগ্যকে বিশ্বাস করি না আমি তোমায় একা ছাড়তে পারবো না মা তোমার মা জানলে আমার মা জানতে পারবে না ঠিকই জানতে পারবে ঠিক যেমন আগের বার জানতে পেরেছিল দিদি তোমার না হয় উপোস আছে আমার তো কোনো উপোস নেই আমি বরং চলে যাই ওদের সঙ্গে না না আমি কাউকে নিয়ে যেতে পারবো না